দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের দোকানে ঢুকছে শত শত খেজুরের প্যাকেট। কাভার্ড ভ্যান থেকে খেজুর নেওয়া হচ্ছে, গুদামে খেজুরের মতো বেড়েছে লবঙ্গ, এলাচি, ধনিয়া সহ অন্যান্য মশলার সরবরাহ। কিন্তু বাজারে পণ্য অনুযায়ী ক্রেতা নেই, ফলে রমজানের অন্যতম প্রয়োজনীয় এসব পণ্যের দাম কমাতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা। প্রতি কেজি মশলাতে 20-30 টাকা, আর খেজুরের প্যাকেটে কমেছে অন্তত 50 টাকা। খেজুরের প্রচুর পরিমাণ মাল আসছে আর কি, আমদানি কারকের প্রচুর পরিমাণ মাল আছে, এই জন্য কমতির দিকে। তারপর হচ্ছে আপনার এখানে লবঙ্গ কমছে, তারপর এলাচটা কমছে। তবে ভোগ্যপণ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় ধস নেমেছে ভোজ্য তেলের বাজারে। বিশ্ববাজারে বুকিং রেট নিম্নগামী হয়, দেশের বাজারও তেল আটকে না রেখে ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন মিল মালিকেরা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সরবরাহ বাড়ায় একদিনের মধ্যে প্রতি মণ সয়াবিনে 130 টাকা এবং পাম অয়েলে 100 টাকা কমেছে। বাজার প্রচুর মাল সরবরাহ বেড়ে গেছে, বাংলাদেশে প্রচুর মাল আসছে, প্রত্যেক মিলে মাল ঢুকছে, যার জন্য বাজার কমে গেছে। এদিকে ভারত থেকে স্থলবন্দর দিয়ে ছোলার আমদানি লাগামহীন হয়, প্রতিদিনে কমছে ছোলার দাম। সাধারণ মানের ছোলার কেজি 65 টাকায় নেমে এসেছে। আমদানি বেশি হওয়ার কারণে প্রতিনিয়ত মালের দাম কমে যাচ্ছে। এখন বাজারের মধ্যে 75% মাল আছে, রমজানের মধ্যে কোনো মালের সংকট হবে না। চিনির সরবরাহ বাড়ল, সরকার আগে থেকে দর নির্ধারণ করে দেওয়ায় কেজি প্রতি কমেছে মাত্র 1 টাকা। চিনির বাজারে যে চাহিদা ছিল রমজানের জন্য, সে চাহিদা হচ্ছে 109 টাকা পর্যন্ত আমরা চিনি বাজার বিক্রি করা হয়েছে। এখন বাজার চিনি 108 টাকার রেটে চলে আসছে, এখন চিনির চাহিদাটা একটু কমে গেছে। হয়তো আরও কয়েকদিন গেলে হয়তো আরও বাজার একটু কমবে, আরও 1 টাকা 2 টাকা কমতে পারে। রমজান উপলক্ষে গত 1.5 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 50,000 মেট্রিক টন খেজুর, 272,000 মেট্রিক টন চিনি, 46,000 মেট্রিক টন ছোলা এবং 233,000 মেট্রিক টন ভোজ্য তেল আমদানি হয়েছে। রোজা শুরুর ঠিক আগ মুহূর্তে এসে আমদানি করা ভোগ্যপণ্য যেমন বাজারে চলে এসেছে, ঠিক তেমনি ক্রেতাও কমে গেছে। আর যে কারণে সব ধরনের ভোগ্যপণ্যের দামে ধস নেমেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ।